ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ, দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমার সোফার অবস্থাও ভীষণ খারাপ। আমি আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর আজকে আমি ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, কারণ আমরা ভালো মন্দ খাবো, ঠাকুর একটু আমাদের সাথে সাথে ভালো মন্দ খাক। যাই হোক, ঠাকুরের জন্যেই তো আমরা এক হয়েছি। আর এই হচ্ছে সোফার অবস্থা। কম্ফোর্টারটা দিয়ে ও মাঝে মধ্যে একটু পাঠা ঢাকা দেয়, তাই জন্য ওখানে খোলা। বাকি সমস্ত জামাকাপড় ওখানেই পড়ে রয়েছে, আর উনি এখানে বসে রয়েছে। তোমরা জানো আজকের দিনটা কি, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ওই জন্য বেরোবো একটু। আর আজকের দিনে আমাদের চ্যানেলে যারা বড়রা রয়েছে বা যারা ভিডিওটা দেখছো, যারা বড়রা রয়েছে তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম। তোমরা আশীর্বাদ করো যাতে আমরা আরও দূর এগিয়ে যেতে পারি, এভাবে ভালোভাবে থাকতে পারি। আর আংটিটা কালকে রাতে বাবু আমাকে 12টার সময় পরিয়ে দিয়েছেন, এখানে বসে জল খাচ্ছে, তাই জন্য ওকে আর নিচ্ছি না আর কি। তো চলো, ওই মেলাটার যে কথা বলছিলাম ওটার দিকেই যাওয়ার ইচ্ছে আছে, যদি খোলা থাকে। খোলা বলতে যদি থাকে আর কি, এখনো ডেট হয়ে গেছে কিনা, উঠে গেছে কিনা জানি না। তো যদি উঠে চলে যায় তো পাবো না, আর যদি থেকে যায় ওই আর কি। আজকে আর কোনো স্বাস্থ্য বুঝতে ইচ্ছে করছে না, যদি বিকেলের দিকে কোথাও বেরোয় যদি ইচ্ছে করে তখন দেখা যাবে, এখন ইচ্ছে করছে না। আসলে কালকের দিনটা খুব হেট্রিক গেছে না, আর ভাবছিলাম না টানতে, ওই জন্য অসম্ভব ব্যাপার। রোজই তো বাঙালি খাবারই ঘরে রান্না করছি, এমন তো নয় যে তুমি আমার খাবার মুখে তুলতে পারছো না। এই তো চলো এবার বেরোবো, একটু হাঁপিয়ে যাচ্ছি এই আর কি। কারণ আজকে আমাদের একটা মন খারাপও কিন্তু আছে। আমি আজকে বাড়ির লোককে ফোন করে করে জ্বালিয়ে যাচ্ছি, মানে আমার অ্যানিভার্সারির জন্য তারা প্রত্যেকে উইশ করেছে, ফোন করেছে, কেউ হোয়াটসঅ্যাপ করেছে, কেউ ফেসবুকে করেছে, তো প্রত্যেকে উইশ করেছে। আমি প্রত্যেককে থ্যাংক ইউ লিখতে লিখতে হাঁপিয়ে গেছি, কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিয়েছি, কারণ আমার মনে হয় যে তারাও তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের গুড উইশেস জানাচ্ছে যখন, তখন আমারও উচিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোর। তো ওই জন্য প্রত্যেককে রিপ্লাই দিচ্ছি ধরে ধরে। দু একটা মিস হচ্ছে এদিক ওদিক, আমি পরে রাত্রিবেলা দেখে নেব এই যা। আর আমাদের কি অনুষ্ঠান আছে আমি সেটা বলছি না ভেঙে, তোমরা পরেই জানতে পারবে যদি আমার ভাগ্যে কলকাতা যাওয়া জোটে, তো অবশ্যই তোমাদেরকে তো জানাবোই। তবে কি অনুষ্ঠান আছে সেটা একটু প্রাইভেটই থাকুক, কারণ অনুষ্ঠানটা তো আমার নয়, যার ছিল তার থেকে অনুমতি আমার নেওয়া হয়নি যে আমি বলবো কিনা, তাই জন্য আমি বলছি না। তো আজকে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে তো আমরা যেতে পারছি না, মামুনি পাপা সবাই যাচ্ছে, সবাই মজা হচ্ছে আর কি ওখানে একটা। সকাল থেকে ওই জন্য ফোন করছি, এই যা ওই জন্য একটু ফোন করে করে সবাইকে জ্বালাচ্ছে। আমার এটা একটু অভ্যাস আছে, সবাই যখন এক জায়গায় হয় আর সেখানে যদি আমি যেতে না পারি, সেটা শ্বশুরবাড়ির অনুষ্ঠানই হোক বা বাপের বাড়ির অনুষ্ঠানই হোক, আমার কপাল ভীষণ ভালো, আমি শ্বশুরবাড়িরও প্রত্যেকের ভালোবাসা পাই, তো সবাইকে ভীষণ কাছের ভাবি। কাছের আমাকেও করে নিয়েছে তারা, অবশ্যই তারা না করে নিলে তারা আমি একা একা করে নিতে পারতাম না। তো ওই জন্য আমি শ্বশুর, আজকে শ্বশুরবাড়ির দিকের অনুষ্ঠান, আজকে বাপের বাড়ির নয়। তো আর যার অনুষ্ঠান সেও আমার ভীষণ কাছের, ভীষণ ভালোবাসার। তো তোমরা নামটা বলে দিলে এক্ষুনি চিনে যাবে, তাই জন্য আর বলছি না। যাই হোক, তার সাথেও আমার সম্পর্ক ভীষণ ভালোবাসার, বন্ধুত্বের সম্পর্ক, যাই হোক না কেন। তো তার একটা ভালো কাজ হচ্ছে আজকে, আমরা যেতে পারছি না, এই যা একটু অসুস্থ রইলো। তবে পুরো কাজটা মিটে যাচ্ছে না, কিছুটা কাজ আমাদের জন্য তোলা রয়েছে, যদি যেতে পারি দেখা যাক। আর বেশি বকবক করবো না, জল খেয়ে এখন বেরোই। বেরিয়ে পড়েছে, আর বাইরের রোদটা আজকে পুরো ঝাঁ চকচকে রোদ দিয়েছে আজকে, ওই জন্য জ্যাকেট পরলাম না। আজকে বৃষ্টিও হবে না দেখা যাচ্ছে। হ্যাঁ আজকে বৃষ্টি হবে না। চুলটা দেখো, ওর চুলটা দেখো, হ্যাঁ আমার চুল তো কাটাতে হবে, আমি স্যান্ডে তো, আমি না ওই কলকাতা যাবো যাবো করে আমি ভাবছিলাম হবিস থেকে একটু কাটাবো, কিন্তু আর কোথায় কি হচ্ছেই তো না, এখানে হবি হবে হবি। যাই হোক, এখানে বোধহয় হাবিজ আছে। আর তোমাদেরকে আরো একটা কথা বলি, আমি কেমন পাগল আজকে, চিন্তা করো, শাখা বাঁধানো ঠাঁধানো কিন্তু কিছু পড়িনি। তো এইসব দিকে আমার ন্যাক নেই, আমার মানে সোনা দানার দিকে ন্যাকটা নেই বললেই চলে। আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা ছোটোর থেকে আংটি পরতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। দেখো আজকে পাগলা মোটা শুধু তিনটা আঙুল, তিনটা আংটি পরে নিয়েছি, আমার বাঁ হাত ভরে গেছে, ঠিক আছে। আমি কেনো আঙুল আর বুড়ো আঙুলে আংটি পরবো না, এবার আমার ডান হাতে তিনটা আঙুল ভরার পালা। হ্যাঁ আমি তিনটা আঙুল আবারও ভরবো ডান হাতে, আমার ভীষণ শখ।
আমার সবকটা আঙুলে আংটি থাকবে, বাপিলাইরির মেয়ে বলো, মাসি বলো, বোন বলো, যাই বলো না কেন, আমার আর কোথাও কিছু কয়নাকাটি লাগবে না, আমাকে আংটি বানিয়ে দাও। এই যা, তো চলো আর ইয়ারকি ফাজলামো নয়, হেলমেট আর জলের বোতল নিয়ে একটু বেরিয়ে গেছি, কারণ বাইরে রোদ আছে, তো মেলায় যদি পাই ঘুরতে ঘুরতে একটু জল ফসা পেতেই পারে, বা স্কুটিতে ঘুরতে ঘুরতেও পেতে পারে, তো যাবো এবার, চলো বেরোবো। স্কুটি মোটামুটি হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, সার্ভিসিং করি করে ওই সেদিন গিয়ে ফিরে এলাম, আর সার্ভিসিং কিন্তু হয়নি তারপর। যে ভয়টা পাচ্ছিলাম সেটা নয়, পেছনে মেলা দেখতেই পাচ্ছে, আমি হেলমেট দুটোকে তো ঝুলিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, তো চুল ফুলগুলো একটু অগোছালো হয়ে গেছে এই আর কি, চলো দেখবো। সিরামিকের এই টপগুলো দেখতেই তো আমার হেভি লাগে। দেখি আমি আজকে এখান থেকে একটা নুনদানি নেবো, মামনিও না এসে বলছিল আমার ওই বড় ডাব্বাটা থেকে, বাকি সব মশলার জন্য তো ছোট ছোট দানি আছে, আমার নুনটার জন্য নেই, মামনিও এসে বলছিল তুই এরকম ছোট একটা রাখবি নুনের জন্য, ওটা আমি রিয়েলাইজ করেছি পরে, তো দেখি কি করি, আপাতত ঢুকি আগে। দেখো সম্ভবত এগুলোকে গেটে ঝোলায় কি ভাল লাগছে না দেখতে, অদ্ভুত সুন্দর জিনিসপত্রগুলো, টপগুলো দেখো কি সুন্দর, বিশাল বড়, কোথায় রাখবো। আমি ঘুরছিলাম, ভালো মেলা বানিয়েছে, মানে ব্যাঙ্গালোর আন্দাজে ভালো মেলা বানিয়েছে, আর এই কটা একটু কেনাকাটা করলাম, এখানে ক্লিপ ফ্লিপ রয়েছে আমার মামনির, আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর কি। তো কলকাতায় যাবো না, বেশ পছন্দ হলো, কবে যাবো তো ঠিক নেই, পছন্দ হলো তাই কিনে নিলাম, বেশ ভালো মেলা বসেছে, কিন্তু দামটা তুলনামূলক আমার একটু বেশি লাগলো, এবার যাবো খেতে, তো চলো যাই। তবে ঘুরে কিন্তু ভালো লাগলো বলো, নুনদানি আমি আর কিনিনি, কারণ ওই সিনেমাটির ছোট ছোট জিনিস ও বলছে কিনা 50 টাকা, ওগুলো আমাদের কলকাতায় 30 টাকায় পাওয়া যায় মেলায়, একটু তো এদিক ওদিক হবেই বলো, কিছু করার নেই। ও আরেকজন কিনেছে দেখো হজমিগুলি, 100 টাকার হজমিগুলি, এখানে কতটা শুনতে পাবে জানি না, এখন বাজে 11:11, তো আমরা এলাম হচ্ছে টিকা পাওয়াবে, তো ভেতরটা পুরো ফুল আজকে, তাই জন্য আজকে বাইরেটাতেই বসতে হলো, জানি না কেন কি আছে, তারপর হেলমেট পরতে পরতেই জায়গাটা কেমন হয়ে গেল। তো যাই হোক, মেনু কার্ডও দিয়ে দিয়েছে, আগে খেয়ে দিয়ে নিই, বাকি অর্ডার হয় তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো আমাদের প্রথমে অর্ডার এসেছিল হচ্ছে ভার্জিন মোজিতো, কারণ রোদে পুরো তেতে গেছিলাম আমরা, আর তারপরে এসেছিল কলমি চিকেন কাবাব, এটা বা চিকেন কলমি কাবাব কিছু একটা, আর চিকেন কোলাপুরি, তার সাথে ছিল কুলচা, এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। বাড়িতে এই জাস্ট আসলাম, এসে ফ্রেশ হলাম, বাইরে আজকে এতটাই রোদ না আর পাড়া যাচ্ছিল না, জাস্ট আজকে টাক ফাটিয়ে দিচ্ছে, প্রচণ্ড রোদ প্রচণ্ড, আজকে ঠান্ডাটা ওই জন্য লাগছে না। তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কিনলাম, হ্যাঁ দেখে তো, দেখে কি হয়েছে বলছে, বাচ্চাগুলো কিন্তু সবকটা ভিডিও দেখে, তো এইগুলো পেনগুলো কিনেছি বড়দের জন্য,
আর হচ্ছে এই ধরনের পেন্সিল কিনেছি, ইউনিকর্ন দেওয়া, সবার জন্য একই কালার, একই সবকিছু। কারণ কালার আলাদা হলেও না এদের, মানে কি বলবো, বাচ্চা তো স্বাভাবিক বিষয়, আমরাও হয়তো ছিলাম ছোটবেলায় এইরকমই। তো এই আর কি, এবার একটু ও দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই ক্লিপগুলো এনেছি যেটা আমার ভেঙে দিয়েছিল, কালারটা কি মিষ্টি হয়েছে না, দু রকম কালার আছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। এরকম একটা কালারের আনলাম আর এরকম একটা কালার আনলাম, এটা এরকম আনলাম, এটা লম্বাটা না, আবার এটা আনলাম। আর মামনি যেহেতু ছোট ছোট ক্লিপ লাগায় তাই জন্য এরকম একটা আনলাম, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়লে বাঁধতে পারবে এই আর কি। তো ব্যাস সেই কেনাকাটার পেনের মধ্যে ওই কালো এক রকমের দেখালাম আর নীল এক রকমের এসছে, এই যা। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের অনেক কিছুর প্ল্যান ছিল, বেরোবো, কেএফসি যাবো, কিন্তু পেটটা সায় দিচ্ছে না কেএফসি খাওয়ার মতো। তো আজকে ওই জন্য ওয়াও মোমো থেকে চিলি চিকেন মোমো অর্ডার দেওয়া হয়েছে। এটা কম্বো অফারের মধ্যে ছিল, এক প্লেট ছিল মোমো 8 পিস, যেটাই কিনা দুটো মোবার্ক দেওয়ার কথা ছিল, কিন্তু দেখো আরও একটা রয়েছে, এটা খুলিনি আমি, যদি খেতে পারে ও তাহলে আমি পরে খুলে নিয়ে যাবো, আর দুটো পেপসি ছোট বোতল। তো চলো নিয়ে যাই, খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে দার্জিলিং মোমো, স্টিম মোমো, মানে এগুলো তো বোঝোই যে ফ্রাই করে নিয়ে তারপর করে, আর এই বাকি মোমোগুলো মানে প্যান ফ্রাইড ছাড়া এমনি মোমোগুলোকেই জাস্ট টস করে, তো সেম টেস্ট এদিক ওদিক, মানে মোমোটার কোনো টেস্ট আলাদা নেই, বাইরের ডেভিটার একটু আলাদা এদিক ওদিক যা ওই আর কি। তো এগুলো আমরা বাড়িতেই বানাতে পারি, ওই রকম কিছু নেই, ওয়াও মোমো আলাদা কিছু নয় এই আর কি। ফোন এসছে প্রমি তোমার, তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কে ও, কালকে আবারও আসছি তোমাদের কাছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। আর আজকের দিনটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না, আমাদের দিনটা ভালোই কেটেছে। আর বিকেলবেলা বেরোবো ভেবেছিলাম কিন্তু শরীর আর দিল না, যেহেতু কালকে 23 তারিখ, দুদিনই ঘোরাঘুরি হয়েছে, তাই জন্যে শনি রবি তো পড়ে রইলই, দেখা যাক কি হয় না হয়। আর রোববার দিন তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তো দেখা যাক তোমরা চিনতে পারো কিনা তাকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো বা পুরনো এমন কেউ যে রোজ ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করবে ভেবে করা হয়ে ওঠে না, ভুলে যাও, তো তাদেরকে প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। তো আজকের মতো টাটা, আর কমেন্ট করো অবশ্যই, জানিও তোমাদের কেমন লাগলো, আর পারলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা, টাটা। কারণ শেয়ার না করার কিছু নেই, আমার মনে হয় না কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকে যেগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না, তো আশা করি শেয়ার করতেই পারো, টাটা। চলো আজকের মতো, গুড নাইট।